আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাসায় সবার আজকে ইফতারের দাওয়াত। সো আমরা বের হয়ে গেলাম কিছু বাজার করার জন্য। আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল আমাদের। সো আকাশটা একটু দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর দেখা যাচ্ছে। নর্মাল এরকম ওয়েদার আমরা দেখতে পাচ্ছিলাম না কিছুদিন ধরে। তো এখানে আমরা কিছু মিস্টার পাফস কিনেছিলাম। দেন এখানে আমাদের হালিম হয়ে গেছে। হালিমটার বিফ ছিল, সেটা আমরা একটু ব্লেন্ড করে নিয়েছিলাম যাতে একটু ডিফারেন্ট হয়। বিফটা আমাদের মিক্স হয়ে গিয়েছিলো কিছু কিছু। সো এখানেই তো আমরা আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি। সো এখানে আমরা চিকেনটা হাফ ডান করে নিয়েছি। তারপরে আমরা এখানে চিকেনটা হয়ে গেছে, আলুটাও আমরা এখানে ফ্রাই করে নিয়েছিলাম। দেন অন্য একটি পাতিলে আমরা পানি দিয়ে দিয়েছি এবং বাসমতি চাল দিয়ে দিয়েছি, এবং এটা আমরা 70% মতো কুক করে নিব। দেন পানিটা ছাড়িয়ে আমরা এটা মিক্স করে নিব। মিক্স করার পরে সুন্দর করে এটা নাড়াচাড়া দিয়ে আমরা এটা ওপেনে দিয়ে দিব। তার আগে এখানে কিছু আমরা বেরেস্তা দিয়ে দিচ্ছি। ওভেনে আমরা 400°C এক ঘন্টার মতো রাখবো, সুন্দর মতো এটি হয়ে যাবে। সো এক ঘন্টা পর আমরা এটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমাদের চালটাও ফুটে গেছে এবং আমাদের বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি হোমমেড ঘি। ঘি ছাড়া তো হবেই না আমাদের বিরিয়ানি। সো এই তো আমরা আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, সুন্দর করে নিয়ে চেয়ে নিচ্ছি। সো এটা আমাদের ইফতারের পরের খাবারের জন্য রেডি করা, ডিনারের জন্য। এবং ইফতার তো ভাজা পোড়া আমাদের লাগবেই। সো ভাজা পোড়া আমরা এখানে করে নিচ্ছি। প্রথমে ডালে বড়া করে নিলাম। তারপর এখানে আমরা হালিমের জন্য পেস্তা নিয়েছি, লেবু, তারপরে খেজুর নিয়েছি, কিছু ফ্রুট নিয়েছি, এবং এখানে ছোলা আছে এবং জিলাপি আছে। সো একে একে আমাদের ভাজা পোড়াগুলো হয়ে যাচ্ছে। তারপর আমরা স্প্রিং রোল দিয়ে দিলাম, এগুলো ভেজে নিচ্ছি। এক একটা ভেজে দেওয়া হচ্ছে এবং সবাই মিলে আমরা করেছি। আর ভাজা হয়ে যাচ্ছে যখন, তখন আমি প্ল্যাটারটা সাজিয়ে নিচ্ছি। এখানে আমাদের স্প্রিং রোল আছে, তারপরে ডালের বড়া আছে। সো এই তো আমরা সাজিয়ে নিচ্ছি। তারপর আমরা এখানে চিকেন ভেজে নিয়েছি, চিকেন স্ট্রিপস। আমাদের কিছু বেবিও এসেছিলো, বেবিরা এই চিকেন স্ট্রিপসটা খুবই পছন্দ করেছিল। সো এখানে আমি সাজিয়ে নিলাম। তারপর আমরা করেছি হালকিনিও, এটা আমরা ভেজে নিয়েছি। নেক্সট আমাদের আসছে ব্রকলি। ব্রকলিও আমরা সুন্দর করে ব্যাটার দিয়ে ভেজে এখানে আমি সার্ভ করে নিচ্ছি। আমরা এখানে আজকে যে ব্যাটারটা দিয়ে করেছি সেটা হচ্ছে ময়দা দিয়ে আমরা করেছি। আমরা ভীষণ দিয়ে করিনি, ময়দা দিয়ে করেছিলাম আজকে, একটু ডিফারেন্ট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের বেগুনি ভাজা হয়ে গেছে। বেগুনিটা আমি সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি আমাদের প্ল্যাটারটাতে। সবাই আমাদের আজকের ইফতারিতে খুবই মজা করে খেয়েছিল। সব ধরনের ভাজা পোড়া করতে আমরা ট্রাই করেছিলাম আজকে। এই তো
সো এটা হচ্ছে আমাদের প্ল্যাটারটা তৈরি হয়ে গেছে অলমোস্ট আমাদের গেস্ট সবাই চলে এসেছে এবং আমরা আমাদের সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি হালিমটা আমাদের টেবিল রিজার্ভ হয়ে গিয়েছিলাম কজ এটা আমাদের গরম গরম সার্ভ করব সো এই তো এবং এটা ডিনারের পালা আমরা এখানে চিকেন বিরিয়ানি দিয়ে দিচ্ছি থ্যাংক